আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সুমাই রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুব সহজেই মজাদার চিকেন বোনা খিচুড়ি। এখানে প্রথমে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 7 থেকে 8টা কাঁচামরিচ, 6 থেকে 7টা এলাচ, 4 থেকে 5টা দারচিনি, 3টা তেজপাতা, নিয়েছি 2 কাপ মসুর ডাল, 1 কেজি চিকেন। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল, এর মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি, এখন একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, এখন নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দুই চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন নিয়ে নিব চিকেন, চিকেনটা নিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন এটাকে ডেকে রেখে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল, এখন নেড়ে নিচ্ছি। এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পোলাও চাল নিয়ে নিচ্ছি। পোলাও চাল আর ডাল দুইটা মিলে আমার 1.5 কেজি হয়েছে। 1.5 কেজি চাল ডাল সাথে 3 কেজি পানি নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা পেস্ট, ধনিয়া পাতা কুচি, মরিচ, একটু ডেকে রেখে পানিটা শুকিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, এখন ভালোভাবে নেড়ে নিব। একটু ভালো ডেকে রেখে পানিটা শুকিয়ে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বোনা খিচুড়ি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আরও এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।